চলুন বন্ধুরা, আজকে আমরা শিখব ডিএন এডিটরের মাধ্যমে একটা মোবাইল দ্বারা রেকর্ডকৃত ভিডিও, নাইট ভিডিও, যেটা মানে কিভাবে একটা সুন্দর একটা রিলসের ট্রেন্ডিং, যে সমস্ত ইনস্টাগ্রামে প্রচুর মানে ভিউ এবং লাইক পড়ে, এরকম রিলস বানানো যায়। ডিএন এডিটরের ভিডিওটা নিয়ে নিয়েছি। এরপরে যেটা করতে হবে, একটা ব্লু ফিল্টার, একটা ফটো আর কি, যেটা আমি ডাউনলোড করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবং এটা নিয়ে নেওয়ার পরে পুরো ভিডিও যতটা আছে ততটা লেন্থটা আমি বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পরে নেক্সট স্টেপ, এটাকে পুরো মানে স্ক্রিনটাই কভার করে দিতে হবে। তার জন্য নিচে একটু সোয়াইপ করার পরে ফিল অপশানে ক্লিক করার পরে ব্লেন্ডিং অপশানে যেতে হবে। এখানে আপনাকে যেতে হবে ওভারলে আর সফট হার্ড, এই তিনটা ট্রাই করে দেখতে পারেন। আপনার ভিডিও অনুযায়ী যেটা ভালো লাগবে সেটা আপনি দিয়ে দিবেন। এখানে সফট লাইটটা আমার ভালো লাগছে, আমি সফট লাইটটাই দিলাম। নেক্সট, এখানে আপনি ফিল্টারে গিয়ে কিছুটা এডিট করতে পারেন। ফিল্টারে চলুন দেখে যাই। ফিল্টার লেফট সাইড এদিক থেকে যাওয়ার পরে ফিল্টারে চলুন এটুকু একটু আমি ছবিটা ভিডিওটাকে একটু ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পরে যে ফিল্টার আছে বাম কোণে নিচে, সেই ফিল্টারে চলুন ক্লিক করে দেখি। এরপরে এখান থেকে আপনি স্যাচুরেশন লেভেলটা কিছুটা কমিয়ে দিতে পারেন, পুরোটাই কমিয়ে দেন। পুরোটা কমিয়ে দেওয়ার পরে আপনি একবার প্লে করে দেখবেন, যেটা ভালো লাগবে আপনার দৃষ্টিতে, যেটা ভালো লাগবে তেমন রাখবেন। এরপরে ভিডিওটা সেভ করার জন্য ওখানে অ্যারো বাটনে ক্লিক করার পরে ভিডিওটা সেভ করে নেবেন। সেভ হয়ে গেল ভিডিওটা। সেভ অনলিতে ক্লিক করার পরে ভিডিওটাকে আবার আমি নিয়ে চলে যাব একটা অ্যাপসে, এই প্রিকুয়েল অ্যাপসে ভিডিওটাকে ইম্পোর্ট করতে হবে। ভিডিওটাকে আমি ইম্পোর্ট করে নিলাম। এবার এখানে উপরে যে ফিল্টার্সের উপরে যেটা একটা রয়েছে, ক্লিক করার পরে আপনাকে যেতে হবে সার্চ অপশানে, চলে যান উইন্টারে যেতে হবে। সার্চ অপশানে গিয়ে হ্যাশট্যাগ উইন্টার এটাকে আপনি ক্লিক করে দেন, দেখুন চলে এসছে। এরপরে এই ইফেক্টটাকে একটু আপনি রিডিউস করে দেন, ফিল্টারটাকে হটিয়ে দেন, শুধু জাস্ট স্মো ইফেক্টটা রাখবো। ব্যাস, এভাবে করার পরে রাইট ক্লিক করে